Welcome students. আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো নর অ্যাড্রেনালিন হরমোনের কাজ। এই নর অ্যাড্রেনালিন হরমোনটাও অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশ থেকে ঘটিত হয়। এই নর অ্যাড্রেনালিন হরমোনটা মানব দেহের যে বিপাকীয় হার সেটাকে বৃদ্ধি করে। আমাদের দেহে দুই রকমের রক্তচাপ হয়, একটা সিস্টোলিক আর একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক অর্থাৎ হৃৎপিণ্ড যখন সংকোচন হচ্ছে তখন যে সবথেকে বেশি অর্থাৎ ম্যাক্সিমাম যে চাপটা তৈরি হচ্ছে সেটাকে বলে সিস্টোলিক রক্তচাপ, এবং যখন হৃৎপিণ্ড প্রসারণ হচ্ছে তখন যে সবথেকে ন্যূনতম বা সবথেকে কম যে চাপটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক রক্তচাপ। তাহলে এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুই প্রকার রক্তচাপই বাড়াতে সাহায্য করে এই নর অ্যাড্রেনালিন হরমোনটি। এছাড়া কী করে, আমাদের হৃৎপিণ্ডের পেশিকে উত্তেজিত হতে সাহায্য করে। যে আমাদের দেহের যে সবথেকে বড় লসিকা গ্রন্থি যেটা হলো প্লীহা, এই প্লীহার সংকোচনেও সাহায্য করে এবং গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার হার বৃদ্ধি করে। অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। তাহলে আমরা এ পর্যন্ত দেখতে পেলাম যে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে এরকম হরমোন পড়েছিলাম আমরা ইনসুলিন, যেটা অগ্নাশয় থেকে ঘটিত হয়। এছাড়াও দুটো হরমোন আমরা পেলাম যারা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে, তারা হলো অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। নেক্সট ক্লাসে আমরা জনন গ্রন্থি সম্পর্কে আলোচনা করব।